প্রিয় দর্শক, আজ আমরা রুবাইয়া নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন, রুবাইয়া নামটি কি ইসলামিক নাম? হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম মেয়ে শিশুদের জন্য রাখা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এটি একটি অন্যতম নাম। রুবাইয়া নামের আরবি অর্থ হচ্ছে বসন্ত ঋতু। রুবাইয়া ইসলাম, রুবাইয়া আফরোজ, উম্মে রুবাইয়া, রুবাইয়া ইয়াসমিন, এভাবেও নামটি রাখা হয়ে থাকে। রুবাইয়া নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।